প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে রাজনীতির মাঠে উত্তপ্ত বক্তব্য দিচ্ছে বিএনপি নেতারা। সরকার ভারতের কাছ থেকে কিছুই আদায় করতে পারে না বলেও অভিযোগ তাদের। বিএনপির এমন সমালোচনার জবাবে আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের যে দেয়াল তৈরি করেছিল সেটি আওয়ামী লীগ সরকার ভেঙে দিয়েছে বলে তারা তা মেনে নিতে পারছে না। তারা সংঘর্ষকে এনে সরকারের ভাবমূর্তিকে নষ্ট করে এবং বিভিন্ন মিথ্যাচার করে সরকারকে বিভিন্ন জায়গায়। বিএনপি নেতাদের মিথ্যাচার ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি। এতে দলের শীর্ষ নেতারা বলেন, ভারত সফর নিয়ে বিএনপি জনগণকে বিভ্রান্ত করছে, এতে কোনো লাভ হবে না, নির্বাচন নিয়ে না খেলারও আহ্বান জানান তারা। সাংবাদিকরা, আমাদের বিশেষজ্ঞরা সবাই কিন্তু এই সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন, আমাদের পক্ষে দেখছেন, কিন্তু বিএনপি নামক দলটি মিথ্যাচার, অনবরত মিথ্যাচার করছে। আবার তারা পুলিশের উপর আক্রমণ করছে, একটা অস্থিরশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য মাত্র পরিকল্পিতভাবে। নির্বাচন তারা মানে না, নির্বাচন বুঝে না, তারা নির্বাচনে আসবে না, জনগণের প্রতি তাদের কোনো আস্থা নাই, জনগণের প্রতি আস্থা নাই, তাদের আস্থা বিদেশের উপরে, তাদের আস্থা হচ্ছে ষড়যন্ত্রের মাধ্যমে কীভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায়। বাপের বেটি শেখ হাসিনা দিতে জানে না, দেশের জনগণের জন্য যা দরকার সেটি সে করে, চুল পরিমাণ কার সাথে কম্প্রোমাইজ করে না। তাই আর মিথ্যা কথা বলবেন না, মিথ্যার দিন শেষ। নির্বাচনে আসেন, দেখা হোক, খেলা হোক, দেখি কে জিতে কে হারে। গণতন্ত্র বিশ্বাস থাকলে, যদি গণতন্ত্র বিশ্বাস থাকে, তাহলে ইলেকশন কমিশনের যেইভাবে নিয়ম সংবিধান সেইভাবে কাজ হবে। সংবিধানের এক চুলে দিশে দিয়ে যাওয়ার কোনো উপায় নাই। আর এই তত্ত্বাবধক কি কি বলেন, এগুলি কাম হবে না, শেষ। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকার ভারতের কাছে যখন যা চেয়েছে তাই পেয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের কারণে তিস্তা চুক্তিতে সমস্যা হচ্ছে, তবে এ চুক্তিও হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কথা বলেন পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে না যাওয়া প্রসঙ্গেও। পররাষ্ট্রমন্ত্রী সবসময় থাকতে হবে এমন কোনো কথা না, আর পররাষ্ট্রমন্ত্রী তো একজন মানুষ, একজন মানুষ অসুস্থ হতে পারে, তার মন্ত্রিত্ব চলে যাবে কি না এ এখতিয়ার তো আমার নেই, এখতিয়ার হলো প্রধানমন্ত্রী। বিএনপি সরকারের প্রধান বেগম খালেদা জিয়া একবার দিল্লি সফরে গিয়ে পানি চুক্তির কথা বলতে ঢাকা এয়ারপোর্টে সাংবাদিক আপনাদের সামনে বললেন, আমি তো ভুলেই গেছি। নির্বাচন হবে সংবিধান মেনেই, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, তাই বিএনপিকে সন্ত্রাসের পথ পরিহার করার আহ্বান জানান আওয়ামী লীগের শীর্ষ নেতারা। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা।